মোটামুটি সবগুলো হচ্ছে আপনারা দেখাইলাম আপনাদেরকে সুজুকির কালেকশনে সবচাইতে বেশি যেগুলো আসলে মার্কেটে চাহিদা বেশি আর কি চাহিদা বেশি এগুলো এখানে কিন্তু পাবেন অ্যাভেলেবেল পাবেন একেবারে জেনুইন 1500 এটার বয়স মাত্র 2 মাস আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবার একটা সেকেন্ড হ্যান্ড বাইকের ব্লগ নিয়ে আসলাম আর আজকে আছি হচ্ছে আইমা মোটরসে যেটির অবস্থান হলো আপনার কাপ্তাই রোড হাজিরঘাটা চট্টগ্রাম আর এটি হচ্ছে আলম মার্কেটে এটির অবস্থান আর ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যাবেন আর আজকে প্রত্যেক দিনের মতো আমাদের সাথে আছে আইমা মোটরস থেকে রিয়াদ ভাই তো রিয়াদ ভাই মূলত আজকে আপনাদেরকে সকলগুলো বাইকের আপডেট সম্পর্কে জানাবে আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইমা মোটরসে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকেও ইনটেক এবং সেকেন্ড হ্যান্ড কিছু বাইকের আপডেট আপনাদেরকে জানাবো অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি নজমিয়া হাটের পর হাজিরঘাটা আলম মার্কেট আইমা মোটরস তো আপনাদের প্রথম শুরুতে এক্স ব্লেড দিয়ে শুরু করি মডেল ইয়ার সব কিছু বলে দিন এটা হচ্ছে 2020 মডেল আছে এটা 2650 কিলোমিটার 2650 কিলোমিটার মাত্র ওকে প্রেসটা কত দিতে হবে এটা 155 ফিক্সড 155 ফিক্সড অন টেস্টে মধ্যে 100000 কত ফিক্সড মার্কেট প্রাইস কত মার্কেট প্রাইস 72000 172000 আর আপনার আছে 155 155 ওকে ফিক্সড এটা ফিক্সড হ্যাঁ আর এই কালারটা মার্কেটে নাই এখন আচ্ছা মার্কেটে নাই তো আমরা দেখবো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে কিনতে পারবেন এটা একটু কমাই বলবেন এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 292 বাট মার্কেটে নাই এটা আমরা 3,05,000 3,05,000 আছেন হ্যাঁ আস্কিং প্রাইসটা হচ্ছে 3,05,000 আর আপনাদেরকে সেদিন বললাম কি জন্য বাইকগুলোর দাম বাড়তি হয় নাই তো বাইক নাই মার্কেট আউট তারপর হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার চাহিদার তুলনায় প্রোডাকশন কম যার কারণে এটা কিন্তু আমরা দামটা বাড়াই এটা হচ্ছে সিডান শহরে না থাকার কারণে এগুলো হচ্ছে শোরুমে পর্যাপ্ত পরিমাণে গাড়িগুলো নাই গ্রাহকের সেবা তারা দিতে পারতেছে না গ্রাহকের চাহিদার তুলনায় এটার প্রোডাকশন কিন্তু কম যেহেতু দামটা একটু বেশি তারপর পাশে আমরা দেখতে এটা FIVS এটা FIVS 2021 মডেল এটা 2021 মডেল হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 3,03,000 এটার জন্য চাচ্ছেন 3,03,000 আর এটাও কিন্তু 0 কিলোমিটার 2021 FIVS ভার্সন ওকে তারপর পাশে আর একটু বাইক দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে সুজুকি এক্সেস ব্ল্যাক কালার না ব্ল্যাক কালার এটা 21 মডেল ব্ল্যাক কালার এটা 21 মডেল না হ্যাঁ এটা কার্বোরেটর না কি এফআই কার্বোরেটর এটা কার্বোরেটর না জি এটা দেখতে পাচ্ছেন এটা কার্বোরেটর ভার্সন দেখতে পাচ্ছেন এটা 0 21 মডেল না জি চলছে কত কিলোমিটার এটা এটা 800 এটা চলছে 800 কিলোমিটার 800 কিলোমিটার 800 কিলোমিটার চলছে এক মাস আগে এখানে আগে এটা এক মাস বয়স আছে না সন্ধ্যায় বের করছে আর সেক্ষেত্রে যারা চট্টগ্রামের বাইরে থেকে কিনবে
তাদের জন্য আসলে কুরিয়ার এনে দেওয়াটা ঝামেলা এসে তারপর ওরা যদি চয়েস করে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবে এখান থেকে নিয়ে যাবে আচ্ছা আপনারা যারা বাইরে আছেন চট্টগ্রামের মধ্যে যদি লোক থাকে দেখে শুনে তারপর এখান থেকে কিনে নিয়ে যেতে পারবে ১৫০০ কিলো রানিং ১০০ কিলোমিটার দেখতে পাচ্ছেন সুজুকি এসএফ কার্বোরেটর ভার্সন একেবারে জিরো কিলোমিটার জিয়াদ ভাই আমাদের কয়েকটা বাইকে কিন্তু মিটার দেখা দিলে একটু ভালো হবে মনে হয় মানে দর্শকরা একটু বিশ্বাস করবে আচ্ছা 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 আমি তাহলে চাবিটা নেন আমি একটু দেখাই দিই তো गाइस গাড়িটার মিটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে হয়তো বলবেন তো দেখতে পাচ্ছেন ২৫০০০ ২৫০০০০ আমরা ওকে গাইস এরপর আমরা চলে আসলাম একটি সুজুকি জিক্সারের পাশে আর এটাও কিন্তু জিরো কিলোমিটার মনে হয় না রে ভাই জি গাইস এটা কিন্তু জিরো কিলোমিটার আপনাদেরকে মিটারটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন জিরো কিলোমিটার ০.১ মানে জিরো কিলোমিটারই এগুলো হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে আনা হয় আর কি না জি টেস্ট ড্রাইভ দিয়ে আনেন দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক ২১ মডেল এটা কি কার্বোরেটর ভার্সন আচ্ছা এটার জন্য প্রাইসটা কেমন হচ্ছে রিয়াদ ভাই দেখাইলাম আপনাদেরকে সুজুকির কালেকশনে সবচাইতে বেশি যেগুলো আসলে মার্কেটে চাহিদা বেশি আর কি চাহিদা বেশি এগুলো এখানে কিন্তু পাবেন অ্যাভেলেবেল পাবেন একেবারে তারপর পাশে দেখতে পাচ্ছেন আরটিআর ৪বি রিফ্রেশ এডিশন না এটা ২১ মডেল আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ডাবল ডিস্ক না এটা ডাবল ডিস্ক এবিএস না উইথ এবিএস দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবিএস ভার্সন আর এটা কি অন টেস্ট না এটা অন টেস্ট চলছে কত কিলো এটা ১১,০০০ রানিং এটা কিন্তু ১১,০০০ কিলোমিটার রানিং আর একটু আপনাদেরকে পিছন থেকে একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন বাইকটার ওভারঅল লুক ডাবল ডিস্ক এক্স কানেক্ট ১১,০০০ কিলোমিটার চলছে বাইকটা আর মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে ইয়াদ ভাই প্রাইসটা কেমন যাচ্ছে এটার জন্য এটা পড়বে ১,৮২,০০০ আস্কিং প্রাইস তো হচ্ছে ১,৮২,০০০ আর আসলে তো কমায় রাখবেন মার্কেটে ২,১৫ এটা ২,১৫ নয় ২,১৫ হচ্ছে মার্কেট প্রাইস আর বাইরে আছে ১,৮৫ আর এটা কেন কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন মোটামুটি বাইকগুলো যেহেতু ফ্রেশ কন্ডিশনে তাই দামটা একটু বেশি চাওয়া হয় ওকে তারপর আমরা পাশের বাইকটা দেখতে পাচ্ছেন পাশের বাইকটা হলো পালসার ডাবল ডিস্ক এটা কিন্তু পালসার ডাবল ডিস্ক এটা কি ভাই এবিএস নাকি নন এবিএসটা নন এবিএস না
এটা হচ্ছে নন এবিএসট, এটা বিশের মডেল না, বিশের মডেল দেখতে পাচ্ছেন বাইকটার ওভারঅল লুক। ওকে, এটা বেটা চলছে কত কিলোমিটার? এটা চলছে 8000। 8000 কিলোমিটার না? আচ্ছা, এটার জন্য দামটা কেমন যাচ্ছে? এটা পড়বে যে আজকের প্রাইস হচ্ছে 40000, 140000 অন টেস্টে। 140000। ওকে, অন টেস্টে চাওয়া হচ্ছে 140000। তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন, পাশের বাইকটা হলো হিরো গ্ল্যামার, বিশের মডেল না? ফ্রন্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, 1,04,000 টাকা চাওয়া হচ্ছে। তো এই তো ছিল আইমা মোটরস থেকে তাদের সকলগুলো বাইকের কালেকশন, আপনাদেরকে সবগুলো বাইক মোটামুটি দেখালাম। আর এখানে এটা হচ্ছে আপনার সুজুকি এসএফ, আর সুজুকির এবিএস ভার্সন, কার্বোরেটর ভার্সন সবগুলো বাইকেই মোটামুটি আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর শোরুমের তুলনায় 10,000-8,000 এরকম একটু দাম বেশি, আপনাদের যাদের প্রয়োজন তারা বাইকগুলো দেখতে পারেন। তো এই ছিল আইমা মোটরস থেকে তাদের সকলগুলো বাইকের কালেকশন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।